আসসালামু আলাইকুম আমরা লাস্ট ভিডিওতে মেম রেন ট্রান্সপোর্ট এই মেম ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করছিলাম এবং সেটা পার্ট ওয়ান ছিল যেখানে আমরা মেইনলি প্যাসিভ প্যাসিভ যে ট্রান্সপোর্ট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করছি প্যাসিভ মানে সেখানে কোনো এনার্জির দরকার হয় না কোনো এনার্জি এনার্জি মেইনলি এটিপি হাইড্রোলাইসিসের মাধ্যমে এটিপি ভেঙে হচ্ছে এডিপি হয় এবং ইন ফসফেট হয় তো এই দুইটা জিনিস হয় এখানে যে ইনঅর্গানিক ফসফেটটা আছে এই ইনঅর্গানিক ফসফেটটাই মিললে এনার্জি দেয় এই এনার্জির মাধ্যমে যারা কাজ করে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটি আমরা এই ভিডিওতে আলোচনা করাটাই করবো প্যাসিভ ট্রান্সপোর্টে কোনো এনার্জি লাগে না প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আমরা পড়ছি যা আছে এই যে যদি একটা সেল হয় এই সেলের মধ্যে সিম্পল ডিফিউশন হতে পারে কোনো একটা সাবস্টেন্সের অর্থাৎ ভিতর থেকে বাইরে যেতে পারে আবার বাইরে থেকে ভিতরে কোনো একটা সাবস্টেন্স আসবে এবং সেটা খুবই স্মুথলি যে লিপিড বাইল্যান্ড মেমব্রেন আছে সেটা দিয়ে খুব সহজেই আসতে পারবে ঠিক একইভাবে আমরা ফ্যাসিলেটেড ডিফিউশন পড়ছি প্যাসিভের মধ্যে যে ফ্যাসিলেটেড ডিফিউশনের ক্ষেত্রে যেটা হয় যে এই যে একটা ট্রান্সপোর্ট প্রোটিন হয়তো বা সেই প্রোটিনটা ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে কিন্তু এখান দিয়ে কিন্তু কোনো এনার্জির প্রয়োজন হচ্ছে না ট্রান্সপোর্টেশনের জন্য এটা একটা প্যাসিভ প্রসেস নো এনার্জি নিডেড নো এটিপি নিডেড আচ্ছা এখন আমরা এই ভিডিওতে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক মেনলি যেটা হয় যে আমাদের সেল নেই আমি ধরলাম এখানে হচ্ছে অনেকগুলা কি থাকে অনেকগুলা কেরিয়ার প্রোটিন আছে এবং এই কেরিয়ার প্রোটিনগুলো দিয়ে আচ্ছা আমি দুইটা ক্রেয়ার প্রোটিন দেখালাম তো কেয়ার দেখা গেল যে ভিতরের দিকে মানে এখানে ভিতরের দিকে বসার জন্য কিসের বসার জন্য সোডিয়াম বসার জন্য আমি ধরলাম তিনটা সোডিয়াম এখানে বসার জন্য জায়গা আছে আচ্ছা এখানে তিনটা সোডিয়াম লাগবে সোডিয়াম 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 আচ্ছা আর বাহিরের দিকে হচ্ছে দুইটা পটাশিয়াম বসার জন্য জায়গা আছে পটাশিয়াম পটাশিয়াম সো দুইটা পটাশিয়াম বসার জন্য জায়গা ক্রিয়েট করা আছে বা এগুলা বাইন করার জন্য কিছু প্লেস এখানে ফিক্স আছে এই কেরিয়ার প্রোটিনটাতে তো এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে আমরা জানি সেলের মধ্যে কী বেশি থাকে সেলের মধ্যে পটাশিয়াম বেশি থাকে সেলের বাহির হচ্ছে সোডিয়াম বেশি থাকে এই জিনিসটা একেবারে ইউনিভার্সাল এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে আমরা এতক্ষণ যাই না আসছি এতগুলো ক্লাস যদি আমরা করে আসি তাহলে আমরা এগুলো খুব বেসিক একটা নলেজ আমাদের জন্য সো এখন কথা হলো যে আমরা নর্মালি নর্মালি জানি যে প্যাসিভের ক্ষেত্রে কি হয়েছিল যে আমরা ডিফিউশন পড়ছি বা প্যাসিভের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পড়ছি যে সলিডের ট্রান্সফার হয় কোথা থেকে কোথায় বা ট্রান্সপোর্ট হয় কোথা থেকে কোথায় যেখানে বেশি থাকে সেখান থেকে ট্রান্সপোর্ট হয় যেখানে কম থাকে অর্থাৎ হাই কনসেন্ট্রেশনের জায়গা থেকে কম কনসেন্ট্রেশনের জায়গাতে ট্রান্সফার হয় এটা হচ্ছে কোন কোনগুলোর ক্ষেত্রে এই যে আমরা প্যাসিভ এর ক্ষেত্রে পড়ছি কিন্তু এই 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 যে হাই থেকে লোতে লোয়ের দিকে যে ট্রান্সফার হয় আয়নের এটাকে আমরা বলি হচ্ছে ডাউনহিল অর্থাৎ ডাউন একটা ট্রান্সফার বা ট্রান্সপোর্ট কিন্তু যদি এমন হয় যে যেই জায়গায় কনসেন্ট্রেশন কম সেখান থেকে যেই জায়গায় কনসেনট্রেশন বেশি সেই জায়গায় হচ্ছে ফার হচ্ছে তাহলে এটাকে বলি আমরা আফ হিল আফ হিল খুবই গুরুত্বপূর্ণ সো আফ হিল যদি হচ্ছে এটা মানে কি কনসেনট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি কনসেনট্রেশন মানে অ্যালং দ্য কনসেনট্রেশন গ্রেডিয়েন্ট এই কথাটার মানে হচ্ছে এইটা ডাউন হিল যেটা অর্থাৎ যেই জায়গায় বেশি সেখান থেকে কম জায়গায় এটাকে আমরা বলি মানে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ডাউন হিল আর কম থেকে বেশির দিকে এটাকে বলি আমরা অ্যাগেঞ্স্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা আফ হিল ঠিক আছে সো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এই বেসিক কথাগুলো আমাদের মাথায় গেঁথে রাখতে হবে এখন আমরা যেখানে ছিলাম আমরা একটু সেখানে ফিরে যাই এগুলো একটু মুছে দিই তাহলে আসলে আমাদের ঝামেলাগুলো কম হবে আচ্ছা ঠিক আছে এখন আমি যেটাতে ছিলাম যে সেলের মধ্যে তো পটাশিয়াম বেশি থাকে আর সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে সেলের মধ্যে থেকে তিনটা সোডিয়াম বাইন করছে আর সেলের বাহির থেকে দুইটা পটাশিয়াম বাইন করছে সেলের বাহিরে তো সোডিয়াম বেশি তো যেখানে সোডিয়াম বেশি আর যেখানে এখানে সোডিয়াম কম এখানে সোডিয়াম কম তো কম যেখানে সোডিয়াম সেখান থেকে যেখানে সোডিয়াম বেশি সেখানে কি হবে সোডিয়াম বাহিরে আসবে অর্থাৎ তিনটা সোডিয়াম বাহিরে চলে আসবে আর দুইটা পটাশিয়াম ভিতরে চলে আসবে তাহলে কি হইল যে এই যে যে ট্রান্সপোর্ট প্রোটিনটা এটা কি করলো বাইন্ড করছিল তো তিনটা সোডিয়াম ভিতরের দিকে আর দুইটা পটাশিয়াম বাহিরের দিকে বাইন্ড করছিল কিন্তু এই ট্রান্সপোর্ট প্রোটিনটা কী করবে রোটেট করে ফেলবে ঘুরে যাবে সো ট্রান্সপোর্ট প্রোটিনটা যেহেতু ঘুরে যাবে তাই বেসিক্যালি এখানে কিন্তু একটা যে কাহিনিটা ঘটবে সেটা হলো আমি মুসে আবার নতুন করে একটু ক্লিয়ার করে আঁকাই যে অ্যাকচুয়ালি এই যে হচ্ছে আমাদের একটা সেল এবং এই সেলের মধ্যে যে জিনিসটা করতেছে যে তিনটা সোডিয়াম থ্রি সোডিয়াম সেলের ভিতর থেকে বাইরে যাচ্ছে আর দুইটা পটাশিয়াম সেলের বাহির থেকে ভিতরে যাচ্ছে সেলের ভিতরে পটাশিয়াম বেশি সেখানেই পটাশিয়াম আসতেছে আর সেলের বাহিরে সোডিয়াম বেশি সেখানেই সোডিয়াম যাচ্ছে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং এই যে যে আমরা আফ ফিল যাচ্ছি বা অ্যাগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যাচ্ছি এটার জন্য কিন্তু এমনিতে এটা হবে না এটার জন্য কি লাগবে এনার্জি লাগবে আর এনার্জি মানে এটিপি এটা আমরা জানি এনার্জি মানে এটিপি সো এখানে কি করবে এখানে হচ্ছে এটিপির ভূমিকা থাকবে এবং এটিপিটা কিভাবে আমরা পাবো এই যে ট্রান্সপোর্ট প্রোটিনটার কথা আমি বলছিলাম যে এখানে একটা ট্রান্সপোর্ট প্রোটিন কাজ করবে আচ্ছা সো এখানে আমি একটি ট্রান্সপোর্ট প্রোটিনের কথা বলছি যে এখানে একটা ট্রান্সপোর্ট প্রোটিন কাজ করবে তো এই ট্রান্সপোর্ট প্রোটিনটাতে এটিপি এস এটিপিএস এনজাইম বাইন্ড করে এই এটিপিএস এনজাইমটা বা এটা এটাকে আমরা এটিপিএস বলতে পারি এই ট্রান্সপোর্ট প্রোটিনটার কারণ এই ট্রান্সপোর্ট প্রোটিনটার এটিপিএস অ্যাক্টিভিটি আছে এটিপিএস মানে যে কোনো কিছুর সাথে এস আছে মানে সেটাকে ভাঙবে এটিপি কে ভাঙবে এই জন্য এটা নাম এটিপিএস সো এই এটিপি এস অ্যাক্টিভিটির মাধ্যমে এই ট্রান্সপোর্ট প্রোটিনটা এটিপিকে ভেঙে এটিপি এবং ইনঅর্গানিক ফসফেট করবে ওই ইন ফসফেটের মাধ্যমেই মেনলি এনার্জি পাবে এবং সেই এনার্জির মাধ্যমেই এই ঘটনাটা ঘটতেছে তিনটা সোডিয়াম বাইরে যাচ্ছে দুটো দুটা পারছে এটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম পাম্প খুবই ইম্পর্টেন্ট এই পাম্পটা আমাদের সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সোডিয়াম পটাশিয়াম পাম্প এবং এই সোডিয়াম পটাশিয়াম পাম্প আমাদের লাইফের সাথে অনেকটা মানে অতঃঃপ্রতভাবে জড়িত এই পাম্প ছাড়া কিন্তু লাইফ অচল সো এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইম্পর্টেন্স কী আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প নিয়ে একটা আলাদা ভিডিও আছে অনেক আগেই আমি করছিলাম সেই ভিডিওটা আমি এই জেনারেল ফিজিওলজি এর যে প্লে লিস্ট আছে সেখানে আমি দিয়ে দিব আমি তাই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা অনেক ডিটেলসে যাবো না জাস্ট আমি যেটা বলতে চাচ্ছি যে সোডিয়াম পটাশিয়াম যে পাম্প এই পাম্পের ভূমিকাটা কি আসলে আমি সংক্ষেপে একটু বলি এটার দ্য ইম্পর্টেন্ট ভূমিকা হচ্ছে এটা সেল ভলিউম মেনটেন করে যদি সোডিয়াম পটাশিয়াম পাম্প না থাকতো তাহলে সেল বার্স্ট হয়ে যেত সেল ফুইলে যেত কীভাবে এটা আমি একটু সুন্দর করে দ্রুত তার সাথে বুঝাই দিই যে এই যে আমাদের সেল এই সেলের মধ্যে তো সেল মেমেন্টে সোডিয়াম পটাশিয়াম পাম্প এখানে আসে আর এই পাম্পের মাধ্যমে দুইটা তিনটা সোডিয়াম বাহিরে আসতেছে দুইটা পটাশিয়াম ভিতরে যাইতেছে কিন্তু আমরা যদি এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা না পাইতাম সোডিয়াম পটাশিয়াম পাম্প না পাইলে কী হইতো এই জিনিসটা হইতো না ফলে কী হইতো যে সেলের মধ্যে সেলের মধ্যে কি হইতো সেলের মধ্যে এই যে যে তিনটা সোডিয়াম ভিতর বাহিরে বেরোইছে এটা বেরোইতো না এবং এটা যদি না বেরোইতো এটা সেলের মধ্যেই থাকতো এটা সেলের মধ্যেই থাকে যেত এখন তার আগে একটা কথা বলি যে সেলের মধ্যে নর্মালি কি সেলের মধ্যে নর্মালি হচ্ছে নেগেটিভ চার্জ থাকে নর্মালি সেলের মধ্যে কেন নেগেটিভ চার্জ থাকে কারণ প্রোটিন থাকে সেলের মধ্যে প্রোটিন থাকে এবং প্রোটিন যেহেতু একটা লার্জ মলিকুল এটা কিন্তু সহজেই বের হয়ে আসতে পারে না মেমব্রেন ভেদ করে এটার মধ্যে যেহেতু প্রোটিন থাকে সেলের মধ্যে সো সেলের মধ্যে কিন্তু সবচেয়ে একটা নেগেটিভ চার্জ বিদ্যমান থাকে ইন্টারসেলুলারলি যেহেতু নেগেটিভ চার্জ থাকে ফলে বাহির থেকে পজিটিভ আয়নস অ্যাট্রাক্টেড হবে স্পেশালি সোডিয়াম সো সোডিয়াম যে বাহিরে যাচ্ছিলো সেটা তো হবে না তাদের সোডিয়ামের ভিতরে আসতে যাবে সো সেলের মধ্যে সোডিয়াম বেশি বেড়ে যাচ্ছে এবং যদি এরকম পজিটিভ চার্জগুলোই নেগেটিভ চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড হয় ভিতরে বেশি পজিটিভ আসে এবং আমরা জানি যে সোডিয়াম আয়নগুলো এগুলো হচ্ছে কি অসমোটিক্যালি অ্যাক্টিভ অসমোটিক্যালি অ্যাক্টিভ এবং যে জিনিসগুলো অসমোটিক্যালি অ্যাক্টিভ যে পার্টিক্যালগুলা এগুলা কি করে এগুলো অ্যাট্রাক্ট করে ওয়াটারকে এবং ওয়াটারকে যদি অ্যাট্রাক্ট করে বেশি বেশি ওয়াটার সেলের মধ্যে ঢুকবে আর সেলের মধ্যে ঢুকলে এটা কি করবে সোয়েল করবে সো সেলের মধ্যে যদি ঢুকে সোয়েল করে তাহলে সেলটা ততক্ষণ পর্যন্ত পানি ঢুকতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সেলটা বার্স্ট হয়ে যায় ফাইটা যায় তো নর্মালি যখনই আমাদের সেল নর্মালভাবে সোয়েল করতে ট্রাই করে বা সোয়েল হইতে থাকে এরকম পানি ঢোকার মাধ্যমে তখন কিন্তু আমাদের বাড়িতে সো অটোমেটিক্যালি সোডিয়াম পটাশিয়াম পাম্পগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং এই কারণেই কিন্তু আমরা মানে আমাদের সেলগুলো সোয়েল করে না তো সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কোনো কারণে কাজ না করতে পারে তাহলে সেটাকে আমরা একটা সিনড্রোম বলি যেটাকে আমরা বলি সিক সেল সিনড্রম এরকম একটা সিনড্রম আছে যেটা মানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প ঠিকভাবে কাজ করতে পারতেছে না এবং এর ফলে পটাশিয়াম ব্লাডে পটাশিয়াম বেড়ে যায় এবং সোডিয়াম

তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে এখন আমরা জানবো যে সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা তো এটা কি এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলে এগুলোকে আমরা এগুলোকে আমরা বলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্পর্কে আমরা জানতেছি তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দুই ধরনের কিন্তু প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে যেটা এটিপিকে ডাইরেক্টলি ভাঙে মানে এটার এটিপিএস অ্যাক্টিভিটি আছে যেগুলোর এটিপেস অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আছে সেগুলোকে আমরা বলি প্রাইমারি ট্রান্সপোর্ট যেমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সোডিয়াম পটাশিয়াম পাম্পের পাশাপাশি এটাকে আমরা সোডিয়াম পটাশিয়াম টিপিসও বলি কারণ এটা যেহেতু এটিপিএস অ্যাক্টিভিটি আছে ঠিক একইভাবে ক্যালসিয়াম এটিপিএস ঠিক আছে আর বা আরেকটা এটিপেস আছে যেটাকে আমরা বলি হচ্ছে এটা কই থাকে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস বা এটাকে আমরা প্রোটন পাম্পও বলে থাকি এটা হচ্ছে মেইনলি ওই যে এই পেসটা হচ্ছে ওই যে আমাদের যে গ্যাস্ট্রিক সিক্রেশন ঠিক আছে প্রোটন পাম্প এবং আমরা যদি আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কন্ট্রোল করতে চাই আমরা প্রোটোন পাম্প ইনহেবিটর ইউজ করি যেমন ওমিপ্রাজল তারপরে ল্যান্সোপ্রাজল র্যাবিপ্রাজল প্রাজল এই যে যে আমরা আমরা ইউজগুলি প্রোটন পাম্প ইনহেবিটরগুলা এই মেডিসিনগুলা এইগুলো মেইনলি এই যে পাম্পটা আছে এটাকে ইনহেবিট করে এটাকে হইতে দেয় না ঠিক আছে এই পাম্পের মাধ্যমে কি হয় এই পাম্পের মাধ্যমে হচ্ছে মানে এইস প্লাস হচ্ছে মানে গ্যাস্ট্রিক যে লুমেন সেখানে সিক্রেশন হয় আচ্ছা দেখো এইগুলো নিয়ে আমরা তো এখন অত ডিটেলসে জানবো না আমরা যা জানলাম যে প্রাইমারি একটি মধ্যে তিনটে উদাহরণ আমরা দিতে পারি তো আমরা মিলি সোডিয়াম পটাশিয়াম পাম্প নিয়ে বেশি জানছি তো ক্যালসিয়াম যে পাম্প ক্যালসিয়াম পাম্পটা হচ্ছে ক্যালসিয়াম এটিপেস যেটা এটা মিলল যে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে দেখা যায় সাধারণত দেখা যায় একটা সেল এই সেলের মধ্যে তো অনেক টিব্যুলার স্ট্রাকচার থাকে যেটা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এবং অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে খুবই ক্যালসিয়াম রিচ থাকে তো অনেক যদি এমন হয় যে সাইটোপ্লাজমে ফ্রি ক্যালসিয়াম আসে মানে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে নাই তো তখন কি করবে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামগুলা এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তো ক্যালসিয়াম রিচ তো এই ক্যালসিয়াম সাইটোপ্লাজমে তো থাকতেই পারে কোনো কারণে সাইটোপ্লাজমে ক্যালসিয়াম আসতে পারে কিন্তু বেশি ক্যালসিয়াম কোথায় মানে মধ্যে তো এই ক্যালসিয়ামগুলো কি করবে এখানে চলে যাবে অর্থাৎ কম কনসেন্ট্রেশন থেকে বেশির দিকে চলে যাবে ফলে আফিল একটা বা এগেন্স দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট একটা মুভমেন্ট হচ্ছে এবং এখানে ট্রান্সপোর্ট প্রোটিন যেটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মানে এই এই অ্যান্টোপ্লাজমিক রেটিকুলামের যে সার্ফেস সেখানে হচ্ছে ক্যালসিয়াম পাম্প থাকে বা ক্যালসিয়াম রেটিপেস থাকে আচ্ছা যা এই জিনিসগুলা আমরা জাস্ট একটু সুপারফিশিয়ালি যায় না নিলাম এখন প্রাইমারি যে ট্রান্সপোর্ট এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটিপি ডাইরেক্ট ইউজ হচ্ছে এটিপি স্যাক্টিভিটি থাকতেছে কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা হয় যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে এটিপিটা ভাঙতেছে এডিপি হচ্ছে এবং ইন প্লাস ইনঅর্গ্যানিক ফসফেট হচ্ছে এখানের ইনঅর্গানিক ফসফেট বা এখানে যে এনার্জি প্রডিউস হচ্ছে এটাকেই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাজে লাগায় অর্থাৎ এই এনার্জিটাকেই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইউজ করে সো আমরা কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন যখন দিব তখন বিষয়টা এরকম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে এটা ডিফারেন্স ওই জায়গায় যে এটা ডাইরেক্টলি এটিপিকে হাইড্রোলাইসিসের মাধ্যমে এনার্জি প্রডিউস করে না এটা হচ্ছে অ্যাক্টিভ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে এনার্জিটা তৈরি হয় ওখান থেকে এনার্জি ইউজ করে সো ইনডাইরেক্টলি এখানে এনার্জি পায় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিভাবে আমি যদি একটা উদাহরণ দিই যে সেকেন্ডারি একটিভ ট্রান্সপোর্ট যেটা এটাকে আমরা দুই ভাগে ভাগ করি কো ট্রান্সপোর্ট কো ট্রান্সপোর্ট অথবা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট এই দুই ভাগে এটাকে ভাগ করা যায় কো ট্রান্সপোর্ট কাউন্টার ট্রান্সপোর্ট তো কো ট্রান্সপোর্ট মানে হচ্ছে একই দিকে একই দিকে ট্রান্সপোর্ট হবে যেমন সোডিয়াম গ্লুকোস বা সোডিয়াম অ্যামিনো অ্যাসিড এই যে যে দুইটাই এই ধরনের আমি দিলাম এই দুটো হচ্ছে কো ট্রান্সপোর্ট অর্থাৎ আমি যদি বলি এই যে সেল তো সেলের মধ্যে যেটা হয় যে এখানে একটা কেরিয়ার প্রোটিন আছে এবং এই কেরিয়ার প্রোটিনটা কী করতেছে বাহিরে এই কেরিয়ার প্রোটিনটার সাথে সোডিয়াম বাইন করছে ঠিক একইভাবে এখানে গ্লুকোজও বাইন করছে সো যে ঘটনাটা ঘটতেছে মেইনলি যে সোডিয়ামও ভিতরে ঢুকতেছে গ্লুকোজও ভিতরে ঢুকতেছে সো দুইটাই একসাথে ঢুকতেছে ঠিক একইভাবে এখানে সোডিয়াম এবং অ্যামিনো অ্যাসিড অ্যাসিড এইভাবে কিন্তু কো ট্রান্সপোর্ট হইতে পারে যে দুইটা একসাথে ট্রান্সপোর্ট হচ্ছে খালি সোডিয়াম যাচ্ছে এরকম না সাথে গ্লুকোজকেও নিচ্ছে এই ট্রান্সপোর্ট প্রোটিনটার মাধ্যমে মাধ্যমে কো ট্রান্সপোর্ট এবং এখানে এনার্জিটা ওই আসে কেন আসে যেমন মানে এখানে সোডিয়াম কেন আসতেছে মেইনলি এখানে আমি ধরলাম যে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে ফলে কি হবে যে সেলের মধ্যে সোডিয়াম কিন্তু কমে যাবে কারণ বেশি সোডিয়াম তিনটা সোডিয়ামই তো বাইরে চলে যায় ফলে সেলের মধ্যে যেহেতু সোডিয়ামের একটা কম কনসেন্ট্রেশন থাকে জন্য সেল চাপ একটু বাইক থেকে সোডিয়াম আনতে চা তাগিদ থেকেই মেনলি এই সোডিয়ামটা ভিতরে আসে এবং এভাবে কি করে গ্লুকোজকেও সাথে নিয়ে আসে একা আসে না সো ওইখান থেকে মেনলি এই প্রাইমারি যে ট্রান্সপোর্ট সেখান থেকে এনার্জি ইউজ করে এটা এভাবে কাজবাস করে তো আমি কো ট্রান্সপোর্ট নিয়ে কিছু কথা বললাম তবে কো ট্রান্সপোর্ট নিয়ে আমি আরও কিছু কথা এখানে বলে যাই কারণ তাহলে বুঝতে সুবিধা হবে যে কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা জানছি যে এখানে একটা ক্যারিয়ার প্রোটিন থাকলো এবং এখান দিয়ে হচ্ছে সোডিয়ামও আসলো তারপরে এখান দিয়ে হচ্ছে গিয়ে আমাদের গ্লুকোজও আসলো কিন্তু এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে সোডিয়াম বাহির থেকে ভিতরে আসতেছে এটা কি অ্যাকচুয়ালি যে যেখানে বেশি অর্থাৎ এখানে তো সোডিয়াম বাহিরে তো সোডিয়ামের কনসেন্ট্রেশন এমনিতেই বেশি সো বেশি থেকে কমের দিকে আসতেছে তার মানে এটা কিন্তু ফ্যাসিলেটেড ডিফিউশন অর্থাৎ সোডিয়াম যে আসতেছে এখানে সোডিয়ামকে কিন্তু আমি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে পারবো না এটা হচ্ছে ফ্যাসিলেটেড ডিফিউশন আমার ফ্যাসিটেড ডিফিউশন আগের ক্লাসটা দেখে আসবে হ্যাঁ মেমেন ট্রান্সপোর্টের পার্ট ওয়ানটা তাহলে বুঝতে পারবা কিন্তু গ্লুকোজ গ্লুকোজ সেলের মধ্যে আসে অলরেডি কিন্তু তারপরও বাহির থেকে ভিতরে আসতেছে অর্থাৎ কম বাহিরে কম আসছে সেখান থেকে ভিতরে যেখানে বেশি আসছে সেখানে আসতেছে সো গ্লুকোজের ট্রান্সপোর্টে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সো কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে সোডি একটা কিন্তু ফ্যাসিলিটেড ডিভিশন হচ্ছে আর একটার সাথে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিন্তু দুইটা একসাথে আসতেছে হ্যাঁ সো এই জিনিসটা ইম্পর্টেন্ট মেইনলি এখানে গ্লুকোজের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে ইম্পর্টেন্ট যে কোনো একটার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে দুইটারই কিন্তু না ঠিক আছে বাট আমরা যখন ই পড়ছিলাম প্রাইমের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেখানে দুইটারই কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় ঠিক আছে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আর কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ কি কাউন্টার ট্রান্সপোর্ট উদাহরণ হচ্ছে আমরা আচ্ছা আমরা কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ দিচ্ছি আচ্ছা কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে কমেন্ট জানাবা এই যে ধরো সেল তো সেলের ক্ষেত্রে আমি ধরলাম সোডিয়াম ভিতরে আসলো মানে এখানে তো একটা ফর্সিওর একটা ট্রান্সপোর্ট প্রোটিন বা ক্যারিয়ার অবশ্যই এখানে থাকবে তো আমি ধরলাম যে এটার মাধ্যমে কি হলো সোডিয়াম ভিতরে আসলো একটা সোডিয়াম কিন্তু এখানে হচ্ছে হাইড্রোজেন বাইর হয়ে গেল সো এই যে যে বিষয়টা যে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার্ন ট্রান্সপোর্ট এটাকে আমরা বলি এটা মিললে আমরা কিডনিতে প্রক্সিমাল কনভুলেটেড টিবুল ওখানে আমরা এটা পাই এটা আমরা যখন ওই যে কিডনি নিয়ে পড়ব সিস্টেম তখন আমরা দেখবো হ্যাঁ এই এই ট্রান্সপোর্ট ওখানে থাকে আবার এই যে সেল তো সেলের মধ্যে আমি ধরলাম যে এই ট্রান্সপোর্ট প্রোটিনটার মাধ্যমে কেরিয়ার এর মাধ্যমে একটা সোডিয়াম ভিতরে ঢুকলো ঠিক একইভাবে কী করলো একটা ক্যালসিয়াম ভিতরে মানে বাহিরে বের হইলো সো এই যে বিষয়টা এটা কিন্তু এটা এক ধরনের কাউন্টার ট্রান্সপোর্ট সো সোডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম হাইড্রোজেন এগুলো আমরা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ দিলাম এগুলা উল্টা দিকে ই হয় তো এখানে আমি আরও কিছু কথা বলবো যে এক যেটা হচ্ছে কো ট্রান্সপোর্ট সেকেন্ডারি কো ট্রান্সপোর্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে যে কো ট্রান্সপোর্টটা সেটাকে আমরা সিম্পোর্ট নামেও চিনি সিম্পোর্ট আর যেটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট সেটা হচ্ছে অ্যান্টিপোর্ট ঠিক আছে এই সিরোনিম গুলো আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে কাউন্টার যেটা কাউন্টার আর এটা হচ্ছে কো ঠিক আছে কো যেটা কো ট্রান্সপোর্ট যেটা তো এইভাবে আমরা অনেকগুলা কথা বলে ফেলছি যে কো ট্রান্সপোর্ট কাউন্টার ট্রান্সপোর্ট এই যে যে বিষয়গুলো এবং এখানে এনার্জি হচ্ছে প্রাইমারি প্রাইমারিটিভ ট্রান্সপোর্ট থেকে এনার্জিটা আসে সোডিয়াম পটাশিয়াম যে পাম্প ছিল সোডিয়াম পটাশিয়াম পাম্প রাইট সো এই যে সেল এবং এই সেলের গায়ে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে এবং এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে আমরা জানছি যে আসলে মেইনলি যে ঘটনা ঘটে যে মধ্যে তিনটা সোডিয়াম চলে যায় আর সেলের মধ্যে দুইটা পটাশিয়াম চলে আসে এবং আলটিমেটলি কি হচ্ছে বেশি সোডিয়াম যাচ্ছে বাহিরে মানে বেশি পজিটিভ চার্জ বাহিরে বেরিয়ে যাচ্ছে ভিতরেও পজিটিভ যে চার্জ আসতেছে বাট সেটা কম মাত্র দুইটা পটাশিয়াম আসতেছে বাট বেরোতে যাচ্ছে তো তিনটা সো তিন মাইনাস দুই ইজ টু এক মানে ওভারঅল কথা একটা নেট পজিটিভ চার্জ বাহিরে থাকতেছে সো বাহিরে একটা নেট পজিটিভিটি হচ্ছে ভিতরে একটা নেট নেগেটিভিটি আমরা পাচ্ছি বা মানে বাহিরের তুলনায় তো ভিতরে নেগেটিভ ব্যাপারটা এরকম বাইরে বেশি পজিটিভ বাট ভিতরে তো কম পজিটিভ তার মানে নেগেটিভ সো ভিতরে একটা নেগেটিভলি বিষয় ক্রিয়েট হচ্ছে আর বাইরে একটা পজিটিভ বিষয় ক্রিয়েট হচ্ছে এই যে একটা বিষয় যে অ্যাক্রোস দ্য সেল মেমরেন এটার মাধ্যমে একটা মানে ইলেকট্রিক পোটেন্সিয়াল ক্রিয়েট হচ্ছে ইলেকট্রিক পোটেন্সিয়াল ক্রিয়েট হচ্ছে এজন্য আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্পকে इलेक्ट्रोजेनिक uh, पाम बोली इलेक्ट्रोजेनिक पाम इलेक्ट्रोजेनिक पाम है এরকম যে সকল পাম্প এরকম ক্রিয়েট করে তাদেরকে আমরা ইলেকট্রোজেনিক পাম্প বলি যেমন সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার বা হচ্ছে সোডিয়াম অ্যামাইনোসিড কোন ট্রান্সপোর্টার এগুলো এগুলোকে আমরা ইলেকট্রোজেনিক পাম্প বলতে পারি ইলেকট্রোজেনিক পাম্প কি সেটা সম্পর্কে আমি জাস্ট একটা বেসিক ধারণা দর ট্রাই করছি এগুলো আসলে বই থেকে পড়ে নিবা তাহলে সুবিধা হবে বুঝতে আরো ওকে দ্যাটস ফাইন সো আমরা অনেক কথা বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে এখন আমরা প্রাইমারি একটিভ ট্রান্সপোর্ট নিয়ে বলছি এখন আমি হচ্ছে এই যে মেয়ের ট্রান্সপোর্টের যে চার্টটা ছিল সেটা আবার এখানে আমি দিছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট গতদিন তো আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করছি এটা বাদ এখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে যা যা আছে সেগুলো দেখো আমি যা বলছি তার সাথে মিলছে কি না হ্যাঁ প্রাইমারি একটিভ ট্রান্সপোর্ট এবং এখানে যে উদাহরণগুলো আছে এগুলো তারপরে সেকেন্ডারি একটিভ ট্রান্সপোর্টের মধ্যে আমরা কো ট্রান্সপোর্ট কাউন্টার ট্রান্সপোর্টে ভাগ করছি এবং এখানে যে উদাহরণগুলো সেখানে কিন্তু দেওয়া আছে আমি যা বলছি তাই এখানে আছে সেকেন্ডের অ্যাক্টিভ ক্লাস পড়ে আমি আলোচনা করছি তো আশা করি ভিডিওতে আমি যা বলছি সব বোঝাই গেছে কোনো কনফিউশন নেই যদি স্ট্রির কোনফিউজন থাকে ফর শুরোর ফিল ফ্রি টু আস মি দ কমেন্টস